শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম কাজী হাফিজুর রহমান, পিতার নাম মৃত্যু পাঞ্জু কাজী, মাতার নাম আসিয়া বেগম, গ্রাম শামুখুলা, ডাকঘর এনএস খোলা, লহালা নড়াই। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি পড়ালেখা করতাম, তখন আমি 17,000 স্কুলে আমি ম্যাট্রিক ক্যান্ডিডেট। যুদ্ধের সাথে যুক্ত হলাম, আর শেখ মুজিব যখন ভাষণ দিল তখন আমরা কিছু ছাত্র একই আমরা বলা যে তাহলে আর এখানে তো আমরা তখন এই নকশালকে যাত আমাকে যুবক যারা জোর করে তারা নকশালে নিয়ে যাবে, তখন আমরা কোনোদিন না আমরা নকশালে যাবো না, শেখ মুজিব বলেছে ইসি যাতে আমরা চলে যাব। তখন আমরা একটা নৌকা ভাড়া করি, রাতের অন্ধকারে আমরা চলে যাই দলবেন্দে নয় জন একসঙ্গে। আমরা যে এজন্য একসাথে যাই, আমার নাম কাজী হাফিজুর রহমান, আমার ভাইয়ের নাম হলো হাসান কাজী, আর আমার আর এক শাস্তি ভাইয়ের নাম কাজী শাহিদুর রহমান, আর একজনের নাম আছে সৈয়দ শাহাবুদ্দিন, সৈয়দ শওকত আলী, আর একজনের নাম আছে মোল্লা ফুলমিয়া মোল্লা আর সালাম মোল্লা। এই তারপরে আমরা ভারতে গেলাম, যাই টালিখোলা উঠলাম, টালিখোলা উঠে আমরা ওখানে নাম ভর্তি করলাম লেফটেন্যান্ট মতি রহমানের কাছে, করলে আমাদের ট্রেনিং শুরু হলো। মনে হয় 5-7 দিন ট্রেনিং শেষ করার পরে, ট্রেনিং হওয়ার পরে আমাদের ওই জায়গাটা চলায় যায় বন্যার পানিতে, তখন আমাদের ওই নিয়ে যায় বারাকপুর, একটা বিরাট উঁচু জায়গা, ওই বাগান, সেই বাগান আমাকেতেই পরিষ্কার করাই সেই দিকে আমার ক্যাম্প তৈরি করা হয়। সেখানে ওই ক্যাম্প তৈরি করার পরে আমরা ওখানে ট্রেনিং দিছি, ট্রেনিং করে আমাদের নিয়ে যায় হ্যাঁ ট্রেনিং এক রামপুরা, আমরা সেখানে ট্রেনিং দিই প্রায় 1 মাসেরও বেশি। ট্রেনিং দেওয়ার পরে ওখান থেকে আবার আমাদের নিয়ে আসে কল্যাণী, কল্যাণী মানে 4-5 দিন থাকার পরে আবার নিয়ে আসে বারাকপুর। বারাকপুরিতে আমাদের 1-2 দিন থাকার পরে আমাদের নামে অস্ত্র ইস্যু হয়, আমরা অস্ত্র নিয়ে একসঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্ট ফরিদপুরের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা 400-450 মুক্তিযুদ্ধে একসঙ্গে আসি বাংলাদেশ। ওখানকার সোর্স দিয়ে দিয়েছে যে এরাই তোমাদের অমোদয়া নিয়ে দেবে, ওইতে আবার 1 ঘন্টা নিয়ে দেবে এইভাবে না। তখন আমরা রাত্রি অন্ধকারে তো চলছি, দিনই তো চলতে পারি না, আমরা ওই যে জায়গায় হল্ট করেছি বেলা ডুবে গেছে, ওই জায়গায় হল্ট করে ওই গ্রামের মধ্যে তার মানুষের ঘরের ভিতরে লোকে লোকে থাকছি, দিন ভোরে থাকছি ওরা আমাদের খাতির দিয়েছে, আর সন্ধ্যা লাগার পরেই আমরা আবার ওই গ্রামের থেকে সোর্স নিয়ে
বলেছি যে আমাকে অমুক জায়গায় পৌঁছে করে দেবে, ওরা সারা রাত ধরে আমাদের গাইড করে নিয়ে পৌঁছে দিয়েছে। এইভাবে আমরা আসি, আসি আমরা বিভিন্ন গ্রুপ ছিল, আমাদের গ্রুপ ছিল 12 জন, 12 জন ভিতরে আমরা 5 জন, 5 জনের সাথে আমরা আর 5 জন যোগ করি, আমরা 12 জনের একটা গ্রুপ ছিল। আমাদের গ্রুপের কমান্ডার আছে আলমগীর, আর আমি আছি সহকারী কমান্ডার। আমরা ওই নদী বা একটা ক্যাম্প করি, ওখানে ক্যাম্প করে আমরা ওখানে থাকি এবং বিভিন্ন জায়গায় আমরা ওই ফাইটে যাই। তখন আমরা ওই পাজারখালি নাম করে একটা জায়গায় আমরা ফাইট করছি ওই সেনাদের সাথে। পরে ওখান থেকে আবার আমরা এই কালনাঘাটে ফাইট করি, কালনাঘাটে আমাদের সাথে একটা লোক মারা যায়। আমরা আবার এই লোহাগড়ায় ফাইট করি, আমরা এই পারে এইটা নদী ছিল বিদেশটা, ওই পরে আমি রাজাকারে বা ইসরা থাকে বুঝছেন, ওদের সাথে ফাইট হয়। ফাইট হওয়ার পরে আমরা আবার পুনরায় নড়ালে ফাইট করি, নড়ালে ফাইট করি সারা রাত ভরে দিন ভরে গুলিগুলা শুনি। ফাইট করার পরে আমরা অনেক স্ত্রী শূন্য ই করে আয়ত্তে নিয়ে আসি। তারপরে আমরা শেষ যুদ্ধ করলাম ভাটিয়াপাড়া, নাম শুনেছেন ভাটিয়াপাড়া বাংলাদেশের সবচেয়ে শেষে স্বাধীন হয়েছে ওই ভাটিয়াপাড়া। আমরা বিভিন্ন জায়গায় দিয়ে তখন তো ওই ওরা তো একটা বিল্ডিংয়ের তলে 1 বছরের খাদ্য খাবার নিয়ে ওরা ওই জায়গা ছিল মাটির তলে। এখন ওদের বের করতে হবে কীভাবে, এখন আমরা চিন্তা করলাম যে বিভিন্ন থানার থেকে এই শ্যালো মেশিন আনতে হবে, একটা পাইপ আনিয়ে ওই নদীটি সেট করে ওদের ওই বিল্ডিংয়ের ভিতরে পানি দিতে হবে, যাতে ওরা হাবুডুল খাইয়ে কত সময় থাকবে নদী হাবুডুল খাইয়ে ওঠে। তখন ওরা হাবুডুল খাইয়ে উঠেছে, তারপরে 50-60 জন পাকিস্তানি সেনা। তারপরে তো দেশ স্বাধীন হয়ে গেল, আমাদের 9-8 তারিখে স্বাধীন হয় ডিসেম্বরে, 9-10 তারিখে স্বাধীন হয় ডিসেম্বরে, আর 17 তারিখে পাটিয়াপাড়া। এই যুদ্ধ করার পরে তো আমরা তখন মালয়েশিয়া ক্যাম্পে অস্ত্র জমা দিছি, জমা দিয়ে তখন আমাদের সাথে বলেছিল যে আপনারা কীটা কীটা চাকরি কী দেবা, পুলিশই দেবা, বিভিন্ন দিছি। তারা শুনতে গেলাম যে আমার সাথে অনেক লোকই গেল, আমি বললাম যে না লেখাপড়া করতে হবে। তখন আমি ওই সময় কিন্তু আমি ক্যান্ডিডেট ছিলাম, পরীক্ষা দেওয়া হয়েছিল না, পরে পরীক্ষা দিয়েছি দেড় দিনের পরে, পরীক্ষা দেওয়ার পরে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, ডিগ্রি পাস করেছি বুঝলি, করে একটা চাকরি করতাম পরিসংখ্যান বিভাগে, পরিসংখ্যান ঢাকায় পরিসংখ্যান আমাদের অফিস আগারগাঁয়ে চাকরি চাকরি করেছি বিভিন্ন থানায়। চাকরি করার পরে যাই হোক এখন সংসার বেশি আছে, এখন অবসর আমি হাজ করে আসছি, আমার বাড়ি ফ্যামিলি সহ হাজ করে আসছি, এই আছে আমার ভিতরে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।